বিদাতির একটা শক্ত দলিল আছে, যারা বিদাত করে বিদাতির একটা শক্ত দলিল আছে যারা বিদাত করে আপনার দলিল হলো কোরআন এবং রাসূলের সহিহ কথা বলেন না কেন কোরআন এবং রাসূলের সহিহ হাদিস এই রকম বিদাতিরও দুইটা শক্তিশালী দলিল আছে একটা দলিলের নাম হলো অসুবিদাতি আরেকটা দলিলের নাম হলো এটা যে করা যাবে না তার দলিল কি আছে কি না তার দলিল আপনার চাইতে শক্ত কেন অসুবিধা কি বলার সময় পারলে একটা লাঠি হাতে করে তার দলিলের এত পাওয়ার আর আপনি গোটা কোরআন মাজিদ তার সামনে তেলাওয়াত করলেও তার কোনো উপকার করতে পারতেছেন না কারণ বিদাত করতে 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 আল্লাহর রহমতই উঠে গেছে তার থেকে আছে কি না অসুবিধা কি এটা কি কোনো দলিল দুই নাম্বার দলিল কি বলছি এটা যে করা যাবে না তার দলিল কি এর সে লজ্জার কিছু আর আছে তাই তো আমরা বলেছি এই মুফতি যদি নতুন করে আবার আলিফ বা তাসা থেকে শুরু না করে পড়াশোনা তাহলে তাদেরকে আমরা মুফতি মনে করি না আমরা মনে করি সে হলো মূর্তি কলা গাছের মতো দাঁড়া আছে মূর্তির মতো দাঁড়া আছে যেদিক ঠেলে সেদিক চলে যাচ্ছে 1000 টাকা দিয়ে সারা দিন ফেলফেল করে ঘুরতেছে মিলাদের জন্য এর লজ্জা থাকে না তো তাদের দলিল হলো অসুবিধা কি আর আমাদের দলিল হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস ঠিক আছে ইনশাআল্লাহ মরা পর্যন্ত আমরা এই দুইটা নিয়ে সন্তুষ্ট থাকব ইনশাআল্লাহ আমরা কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার রাসূলের সহিহ হাদিসকে কুরবানি করব না ইনশাআল্লাহ